এখন এটা কি রকম হবে বলে মনে করেন এটা এই এলাকাবাসীর জন্য অনেক উপকার হবে এই যাতে ম্যালেরিয়া তারপর চিকুনগুনিয়া রোগ থেকে উপকৃত থেকে অনেকটা মুক্ত পাবে এলাকাবাসী এবং চিকুনগুনিয়া তথা এখন পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত যে সংবাদ এখন পর্যন্ত চিকুনগুনিয়া দ্বারা কেউ আক্রান্ত হননি এটি আল্লাহর গুণালমের কাছে অশেষ শুকরিয়া আদায় করছি ঢাকাতে অনেকেই আক্রান্ত হয়েছে তা আমরা যাতে চিকুনগুনিয়া থেকে এই নগরে যারা বসবাস করেন তাদেরকে যাতে চিকুনগুনিয়া রোগে যাতে আক্রান্ত না হন সেই জন্যই আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি এবং পরিকল্পনা গ্রহণ করছি সেটির অংশ হিসাবে আজকে এই জামালখান ওয়ার্ড থেকে আমরা মশার ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করব এবং এই লক্ষ্যে আগামী দু মাস এই কাজ প্রোগ্রামটা চলমান থাকবে।